হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাড়িতে ঝিঙে পোস্ত রান্না করেছি, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি যেভাবে ঝিঙে পোস্তটা রান্না করি, এখানে আমি আলু আর ঝিঙে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি লঙ্কা একটু হালকা থেঁতো করে নিয়েছি, আর আছে রসুন বাটা, আর আছে আদা বাটা, আর এখানে লাগছে আমি পোস্ত দিয়ে আর কাজু বাদাম দিয়ে হালকা বেটে রেখেছি, আর কাজু বাদামগুলো একটু থেঁতো থেঁতো করে দিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আমি প্রথমে কড়াইটা গরম করে নেব, তার মধ্যে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমার মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো আমি একটু পাঁচ ফোড়ন আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়নটা একটু ভেজে নেব। তো আমি এর মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেব। এটা একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকম ভাবে দেবেন। এটা একটু ভেজে নেব। তো এটা আমি অল্প অল্প একটু ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এই ঝিঙেটা আর আলুটা দিয়ে নেব। এটা একটু ভালো করে ভেজে নেব একসঙ্গে। তো এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, এটা একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পোড়া না লেগে যায়, এটা একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো জল দিয়ে দেব, যাতে সবগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি আন্দাজ মতো জলটা দিয়ে দিয়েছি, এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। তো ফ্রেন্ড, আমি 7 মিনিট পরে ফিরে আসলাম। তো এটা আমার মোটামুটি ফুটে গেছে, এর মধ্যে আমি যে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। উপর থেকে আমি একটুখানি মিষ্টি ছড়িয়ে দেব, এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, এটা আমার একদম হয়ে গেছে, এটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, ওকে?